হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যাম ঢাকা ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আজকের টপিক কি। ইগনোর মাই পিছনের জামা কাপড়, ছাদেই করতে হচ্ছে, রুমের ভেতর ভিডিও করা সম্ভব না, সো এগুলো একটু ইগনোর করতে হবে। তো আজকে যে বিষয়ে কথা বলতেছিলাম যে আজকের টপিকটা হচ্ছে সিটি ব্যাংকের বাইক লোন নিয়ে। তো এই করোনাকালীন সময়ে আসলে অনেকে একটা ব্যক্তিগত বাহনের প্রয়োজনটা অনুভব করছেন, বাট অনেকের বাজেটে মিলছে না, অনেকের পুরোপুরি যে পছন্দের বাইকটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগবে তার পুরোটা হয়তো একসাথে ম্যানেজ করা পসিবল হচ্ছে না। তো তাদের জন্যই আসলে বিভিন্ন ব্যাংক বাইক লোনের ব্যবস্থা করছে। এখনও বেশিরভাগ দুই তিনটে ব্যাংক মনে হয় বাইক লোন দিচ্ছে। তো আজকে আমি কথা বলবো সিটি ব্যাংকের বাইক লোন নিয়ে। শুরুতে আসলে বলে নিচ্ছি যে কারা কারা এই সিটি ব্যাংকের বাইক লোনের জন্য এলিজিবল হবেন। সবার প্রথম হচ্ছে যে জব হোল্ডার, এটার স্পেসিফিকেশন বা এটার ডিটেলসটা আমি পরে বলছি। এরপর হচ্ছে বিজনেস পার্সন বা ল্যান্ডলর্ড, যাদের জায়গার মালিক বা বাড়ির মালিক আছেন তারা। এরপর হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন তারা, আর এছাড়াও থাকছে হচ্ছে যারা রাইড শেয়ারিং করেন তারা, আর এছাড়াও আরেকটা থাকছে যে ফরেন রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট, যারা ফরেন রেমিটেন্স আসে যাদের নামে তারা। ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমি আসলে যারা জব হোল্ডার মানে যাদের স্যালারি অ্যাকাউন্টে যাচ্ছে তাদের ব্যাপারটা বিস্তারিত আলোচনা করব এই লোনে। তাছাড়াও আমি এই ভিডিওতে যারা যারা লোনের জন্য এলিজিবল তাদের কী কী রিকোয়ারমেন্ট থাকতে হবে সেই বিষয়গুলো আলোচনা করছি। তো ভিউয়ার্স, আমি আসলে সবার প্রথমে সিটি ব্যাংকের যে বাইক লোনের ফিচারগুলো সেগুলো আলোচনা করছি। সিটি ব্যাংকের বাইক লোনে আপনারা 10 লাখ টাকা পর্যন্ত বাইক লোন পাবেন। সেটা হচ্ছে যে 80% রেজিস্ট্রেশন সহ 80% মানে বাইকের প্রাইসের 80% পর্যন্ত আপনারা বাইক লোন নিতে পারবেন, সেটা 10 লাখ টাকা পর্যন্ত। এবং ফিমেলদের ক্ষেত্রে মানে ফিমেল যারা বাইক লোন নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে 100% পর্যন্ত তারা বাইক লোন নিতে পারবেন। তো বাইক লোনটা আসলে আপনারা কতদিনের জন্য নিতে পারবেন, সেটা হচ্ছে আপনারা 6 মাস থেকে 36 মাস পর্যন্ত বাইক লোনটা নিতে পারবেন। এবার আসুন ইন্টারেস্ট রেটের ব্যাপারে। ইন্টারেস্ট রেটটা আসলে ভ্যারি করে, বিভিন্ন সময় বিভিন্ন হয়। বর্তমানে চলছে 11%। আপনারা লোন এজেন্টের সাথে যে বিভিন্ন শোরুমে যে সিটি ব্যাংকের বাইক লোন এজেন্টদের সাথে যোগাযোগ করলে বা তাদের কন্ট্যাক্ট নাম্বার নিলে ডিটেলস জানতে পারবেন। তো বর্তমানে আমার জানা মতে আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আমাকে বলা হয়েছে 11%, তো 11% আর 1.5% থাকছে প্রসেসিং ফি। আর ফিমেলদের জন্য থাকছে স্পেশাল ইন্টারেস্ট রেট প্লাস হচ্ছে প্রসেসিং ফিটা ফ্রি। এখন আসি যে যে সেক্টরে আসলে সিটি ব্যাংক বাইক লোনগুলো দিচ্ছে তাদের মিনিমাম এক্সপিরিয়েন্স কত, মানে কী পরিমাণ এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো স্যালারিড পার্সন, বিজনেস প্রফেশনালস এবং ফ্রিল্যান্সারদের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দ্যাট মিনস 1 বছর আপনাকে জব করতে হবে বা 1 বছর আপনি বিজনেস রান করছেন, 1 বছর বা আপনি ফ্রিল্যান্সিং করছেন, 1 বছর মিনিমাম 1 বছর করতে হবে। আর রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে রাইড শেয়ারিং এবং রেমিটেন্স আনার যারা আছেন তাদের জন্য হচ্ছে যে 6 মাসের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। তো যারা ভিডিওটি এই পর্যন্ত আসলে দেখেছেন তারা যদি ভিডিওতে কোনো ইনফরমেশন পান বা ভিডিও ইন্টারেস্টিং মনে করেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিতে পারেন এবং ভিডিওটিতে দিতে পারেন একটা লাইক। তো এখন আমরা জেনে নিই আসলে মিনিমাম ইনকাম কত থাকতে হবে, মানে যে যে সেক্টরগুলো বলেছি সেগুলোতে মিনিমাম ইনকাম কত থাকতে হবে। তো আপনি যদি স্যালারিড পার্সন হন এবং আপনার অ্যাকাউন্টে যদি আপনার স্যালারি যদি অ্যাকাউন্টে যায় সেক্ষেত্রে আপনি আপনার স্যালারি মিনিমাম স্যালারি হতে হবে 15,000 টাকা। আমি আবারও বলছি আপনি যদি জব করেন আপনার স্যালারি যদি অ্যাকাউন্টে যায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় সেক্ষেত্রে আপনার স্যালারি মিনিমাম স্যালারির প্রয়োজন হবে 15,000 টাকা, সেক্ষেত্রে আপনি লোন নিতে পারবেন। আর আপনি যদি জব করেন কিন্তু আপনার হ্যান্ড ক্যাশ স্যালারি হয় মানে কোনো ব্যাঙ্কে যায় না সেক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি হতে হবে 20,000 টাকা। এখন আপনি যদি বিজনেস পার্সন হন বা প্রফেশনাল হন বা ল্যান্ডলর্ড হাউস ওনার সেক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি হতে হবে মানে মিনিমাম ইনকাম থাকতে হবে হচ্ছে 25,000 টাকা। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আপনার মিনিমাম ইনকাম হতে হবে 30,000 টাকা মান্থলি। আর যারা রাইড শেয়ারিং করছেন তাদের জন্য হচ্ছে যে 15,000 টাকা মান্থলি ইনকাম থাকলেই আপনি সিটি ব্যাংকের বাইক লোনের জন্য এলিজিবল হবেন। এবং যারা ফরেন রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট তাদের জন্য হচ্ছে যে 20,000 টাকা মানে ফরেন রেমিটেন্স আর্নার যারা আছেন তাদের জন্য 20,000 টাকা থাকলে আপনি বাইক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম কত থাকলে আপনি সিটি ব্যাংকের বাইক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আসলে আপনাদেরকে বলেছি যে অন্যান্য সেগমেন্টের ক্ষেত্রে আমি আসলে ডিটেলস বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব না। জাস্ট জব হোল্ডার যারা আছেন যাদের স্যালারি ব্যাংকে যায় তাদেরটা আমি ডিটেলস আলোচনা করতে পারবো যে কী কী আসলে আপনার প্রয়োজন বাইক লোনটা অ্যাভেল করতে, কারণ আমি অলরেডি মানে সেম যে রিকোয়ারমেন্ট সেটা আমার আছে এবং আমি অলরেডি বাইক লোনটা নিয়েছি। সো সেই ক্ষেত্রে আমি এটার ডিটেলসটা বিস্তারিত বলতে পারি, সেটাই এখন আপনাদের কাছে বলছি। বললাম যে যারা স্যালারিড পার্সন এবং যাদের স্যালারি অ্যাকাউন্টে যাচ্ছে তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো, যেহেতু আমি অলরেডি এই সেগমেন্টের লোনটা নিয়েছি। তো তাদের ক্ষেত্রে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট, যেটা আপনাকে অফিসের এইচআর থেকে বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে আপনাকে সাবমিট করবে, যেখানে উল্লেখ থাকবে যে আপনি কবে জয়েন করেছেন এবং আপনার স্যালারি কত
প্লাস হচ্ছে আপনি পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে আছেন সেটা এখানে এই স্যালারি সার্টিফিকেটে উল্লেখ করা থাকবে। আর সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকে আপনার স্যালারিটা যাচ্ছে সে ব্যাংকের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। আর 3 নম্বর ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার দুজন গ্যারান্টর লাগবে, দুজন গ্যারান্টর লাগবে, একজন হচ্ছে ফ্যামিলি মেম্বার এবং আরেকজন হচ্ছে অফিস কলিগ বা যে কোনো সার্ভিস হোল্ডার। গ্যারান্টরদের যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো বলছি, গ্যারান্টরদের ডকুমেন্টসের মধ্যে আপনার ফ্যামিলি মেম্বার যে গ্যারান্টর ওনার লাগবে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং এনআইডির কপি, আর কিছু না। আর অফিস কলিগ বা মানে সার্ভিস হোল্ডার যে আরেকজন আপনি গ্যারান্টর দিবেন বাইরে থেকে ওনার হচ্ছে যে আপনি 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, অফিস আইডি কার্ড অথবা অফিস ভিজিটিং কার্ডের কপি। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।